নমস্কার বন্ধুরা, সানবি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তালের একদম একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তালের বড়া, তালের পিঠে, তালের ভাপা পিঠে তো অনেকেই বানিয়ে থাকেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ভাজা পিঠে। এটা একবার বানালে বারবার বানিয়ে দেওয়ার আবদার আসবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি দুটো তাল নিয়েছি। এবার তালের পাল্প বের করে নিতে হবে। তালটা এইভাবে ভেঙে নিয়ে তালের ওপরের যে কালো অংশ রয়েছে সেটা বাদ দিয়ে এইভাবে তালের পাল্প বের করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো তালের পাল্প বের করে নেবেন। তালের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি নারকেল কোড়া। এরপর তালের পিঠে বানানোর জন্য কয়েকটা উপকরণ মিক্স করে নিতে হবে। প্রথমেই আমি 3 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিলাম। এটা শুকনো চালের গুঁড়ি। এরপর দিয়ে দিলাম 7 মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এরপর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা আর চালের গুঁড়ির পরিমাণ ঠিক এইভাবেই রাখবেন, তাহলে পিঠেগুলো খুব নরম হবে। চালের গুঁড়ি 3 কাপ দিলে 1 কাপ ময়দা। এরপর অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1 কাপের 1/4 ভাগ, তার থেকেও সামান্য কম পরিমাণে চিনি অ্যাড করলাম। মিষ্টির পরিমাণ অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর তালের পাল্পটা গরম করে নিতে হবে, তাই জন্য কড়াই আগে থেকেই তালের পাল্প দিয়ে দিয়েছি। কারণ কড়াই গরম হয়ে যাওয়ার পর তালের পাল্প দিলে কড়াই লেগে যেতে পারে। এইভাবে তালের পাল্প ফুটে ওঠা পর্যন্ত ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর গরম তালের পাল্প অল্প অল্প করে মিক্স করে একটা ডো বানিয়ে নিতে হবে। তালের পাল্প যেহেতু খুবই গরম, সেই জন্য একটা খুন্তি দিয়ে আমি এইভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একইভাবে সামান্য সামান্য করে তালের পাল্প দিয়ে যেতে হবে। এতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। এইভাবেই একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। সামান্য সামান্য করে তাল দিয়ে মিক্স করলেই দেখবেন এইরকম একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। তারপর এটা হাত দিয়ে ভালোভাবে দোলে নিতে হবে, যাতে ডোটা মসৃণ হয়। এরপর এটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা একটু ভেজে নিতে হবে। এটা একটু ভেজে নিয়ে বানালে এর স্বাদ কিন্তু আরো বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই নারকেলটা একটু ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব 1/3 ভাগের 1 ভাগ চিনি। পুরটা একটু মিষ্টি রাখবেন, তাহলে পিঠেগুলো আরো বেশি ভালো লাগবে। এবার চিনি দিয়েও আরো 1 মিনিট মতো ভেজে নিতে হবে। পর ভেজে নিলেই দেখবেন
চিনিটা গলে গিয়ে নারকেলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমাদের পিঠেগুলো বানিয়ে নিতে হবে। ডো থেকে এরকম ছোট করে লেচি কেটে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে একটা বাটির মতো বানিয়ে নিতে হবে বা খিলি বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে ভেজে রাখা নারকেল দিয়ে এইভাবে পিঠের দু সাইডে মুখটা জয়েন্ট করে নিতে হবে। এইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিই। এইভাবে হাত দিয়ে প্রথমে ঘুরিয়ে একটা গোল ডো বানিয়ে নিয়ে এইভাবে একটা খিলি বানিয়ে নিতে হবে বা একটা বাটির মতো শেপ বানিয়ে নিতে হবে। তারপর সামান্য নারকেল দিয়ে এটা ভালোভাবে মুড়ে নিতে হবে। আর নারকেলের পরিমাণটা একটু কম রাখবেন, তাহলে সহজেই মুখটা মুড়ে নেওয়া যাবে। এভাবে হাত দিয়ে চেপে বন্ধ করে দেব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। একইভাবে আমার এখানে সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এরপর ভেজে নিতে হবে, তাই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর পিঠেগুলো হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই কমিয়ে রাখা যাবে না, তাহলে পিঠেগুলোর মুখ ফেটে যেতে পারে, নারকেলের পুরটা বেরিয়ে যেতে পারে। পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই একটু উল্টে পাল্টে এক মিনিট মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তালের ভাজা পিঠে। এটা ভাজতে একদমই সময় লাগে না, এক মিনিটের মধ্যেই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতেই ভাজা হয়ে গেল। এইভাবে আমি বাকি পিঠেগুলোও ভেজে নেব। তালের ভাজা পিঠে একদম রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এইরকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে
আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।